অ্যাঞ্জেলো ম্যাথিউস ব্যাটিং করবেন আর হেলমেটের সমস্যা হবে না, তা কি হয় দিল্লিতে যে টাইম আউট বিতর্ক, সেটার রেশ তো এখনও কাটেনি, সেই বিতর্ক চলছেই, নানা রকমের সেলিব্রেশন হচ্ছে। সিলেটে আসার পর অ্যাঞ্জেলো ম্যাথিউস টাইম মতো আসলে জায়গা মতো পৌঁছাতে পারেনি, রান আউট হয়ে গেছেন। 7 বলে 5 রান করে শান্তর একটা ডিরেক্ট হিটে তিনি রান আউট হয়ে গেছেন, অর্থাৎ তার আসলে সময় মতো পৌঁছাতে না পারার বিষয়টা কিন্তু চলমান। এবং আউট হওয়ার পর সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে ব্রেকে, লাঞ্চ ব্রেকের সময় আমরা দেখলাম ম্যাথিউস পাশের মাঠে নেটে চলে গিয়ে ব্যাটিং করছেন, সেখানেও স্পষ্ট তিনি হেলমেট নিয়ে নানা জটিলতায় পড়ছেন, কারণ তার হেলমেটটা ঠিকমতো আসলে কমফোর্টেবলি পড়তে পারছেন না, কিংবা কোনো একটা জটিলতা আছে। যেই ঘটনাটা ঘটেছে দিল্লিতে সেরকম একটা ঘটনাই আসলে এখানে দেখা যাচ্ছে। যদিও নেট হয়তো কেউ আসলে আপিল করবে না, টাইম আউটের কোনো অপশন নেই, কিন্তু এই হেলমেটের বিতর্ক পাশাপাশি মাঠে বাংলাদেশের বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথিউস যে একটা কোনো একটা ঝামেলায় পড়ছে সেটা কিন্তু স্পষ্ট ফুটে রয়েছে, অর্থাৎ ভাগ্যটা ভালো থাকছে না। টেস্ট ম্যাচ একটু রয়েশ হয়ে খেলবেন, রয়েশ হয়ে দৌড়াবেন, সেই বিষয়গুলো আসলে অ্যাঞ্জেলো ম্যাথিউসের বেলায় ছিল, যার কারণে তিনি রান আউট হয়ে গেছেন। হয়তো ভাবেননি ডিরেক্ট হিটে তিনি রান আউট হয়ে যাবেন। অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেই আউট, তারপর সেই বিতর্ক, সেদিন দিল্লিতে 6 নভেম্বর শ্রীলঙ্কা যেভাবে আসলে রিয়াকশন দেখিয়েছে, ম্যাচ শেষে বাংলাদেশের সঙ্গে হাত মেলায়নি অ্যাঞ্জেলো ম্যাথিউস, অর্থাৎ দোষারোপ করেছেন বাংলাদেশ টিমকে, আম্পায়ারদেরকে, আইসিসির কাছে জানতে চেয়েছেন, নানা বিষয় ঘটেছে। এই যে বাংলাদেশের এই চলমান সিরিজটা, সেখানে আমরা দেখলাম যে টি-20 সিরিজ শ্রীলঙ্কা জিতেছে, টি-20 সিরিজের দলে অ্যাঞ্জেলো ম্যাথিউস ছিলেন, টি-20 সিরিজের ট্রফি নিয়ে সেলিব্রেশন সময় ম্যাথিউস সহ অন্য অনেককেই ম্যাথিউস আসলে বলেছে যে আসলে এইরকম সেলিব্রেশন করতে, ঘড়ি দেখাতে, সেইটাও নিয়েও অনেক বিতর্ক তৈরি হয়েছে। তারপর আবার আমরা দেখলাম যে ম্যাথিউসের সেই হেলমেট কাণ্ডটা মুশফিক আবার নতুন করে নিয়ে এসেছেন চট্টগ্রামে, দেখলাম যে বাংলাদেশ যখন ওডিআই সিরিজ জিতেছে ট্রফি নিয়ে মুশফিকুর রহিম হেলমেট নিয়ে এসে যে দেখানোর চেষ্টা করেছে আসলে স্ট্রাপ নষ্ট, স্ট্রাপটা ঠিকমতো ব্যবহার করা যাচ্ছে না, অর্থাৎ দড়িটা হেলমেটের, সেই কারণে তিনি একটা ডিসকমফোর্ট ফিল সেরকম একটা অভিনয় করেছেন। যেই বিষয়টা আজকেও আমরা দেখলাম যে সিলেটে যখন আউটার স্টেডিয়ামে অ্যাঞ্জেলো ম্যাথিউস ব্যাটিং করতে গেছেন, তার কিন্তু সেই স্ট্রাপ অর্থাৎ হেলমেটের দড়িতে একটা সমস্যা ফিল হয়েছে, বারে বারে ফিল হচ্ছে, অর্থাৎ অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাক অফ দ্য মাইন্ডে মনে হয় চলে গেছে এখন, যে হেলমেট পড়লেই ওই বিষয়গুলো মনে পড়ে, টাইম আউটে সেই বিতর্ক, যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো হয়তো তার ব্যাক অফ দ্য মাইন্ডে সবসময় থাকে। ম্যাথিউস এক পাশের নেটে ব্যাটিং করেছেন, আরেক পাশের নেটে দেখলাম তাওহিদ হৃদয়কে, প্রথমবার হৃদয়ের গায়ে সাদা জার্সি বাংলাদেশের, এবং প্রথমবার টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন, ম্যাচ খেলা হয়নি, হয়তো সামনে সুযোগ পাবেন। তবে তাওহিদ হৃদয় শ্রীলঙ্কার বিপক্ষে বরাবরই ভালো খেলেন, তাওহিদ হৃদয়ের শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ডও ভালো, পাশাপাশি তিনি টি-20 ম্যাচে ভালো ব্যাটিং করেছে, এক ম্যাচে ওডিআইতে এক ম্যাচে তো সেঞ্চুরি খুব কাছে গিয়েছেন, লাল বলেও তার রেকর্ড ভালো, ফার্স্ট ক্লাস ক্রিকেটে তার ডাবল সেঞ্চুরি আছে, 1000-এর কাছাকাছি রান, সাদা বলের ক্রিকেটে তার যে ফর্ম, সেই ফর্মটাই আসলে নির্বাচকরা চাচ্ছে, টিম ম্যানেজমেন্ট চাচ্ছে, লাল বলেও হৃদয়কে হয়তো সামনে সুযোগ দেওয়া হবে, সুযোগ পাওয়ার পর সুযোগটা আসলে আঁকড়ে ধরে জায়গাটা পাকা করবে, সেই প্রত্যাশা আসলে হৃদয়ের উপর আছে টিম ম্যানেজমেন্টের। সাইফুল রূপক, 71, সিলেট।